Dear students, assalamu alaikum. Welcome to BNIS Home School. This is Musambat Bintu Khatun, assistant teacher in English, Borosri National Ideal School. Today, I will talk with the students of class 3. In the last class, we have learned about articles. Today, I will also discuss another grammar items like words, label, and person. So, first of all, our general students, word শব্দের অর্থ কি ওয়ার্ড ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ তো ক্যাটাগরি একটু জেনে নেই এক বা একের অধিক লেটার বা বর্ণ একসাথে মিলে যদি কোনো অর্থ বোঝায় তাকে ওয়ার্ড বা শব্দ বলে যেমন ডগ বুক ফ্লাওয়ার ডগ অর্থ হচ্ছে কুকুর বুক বই ফ্লাওয়ার হচ্ছে ফুল এখানে তিনটা শব্দ দ্বারা অর্থ প্রকাশ করেছে তো আমরা এই খেয়াল করব যে পাশাপাশি লেটার বা বর্ণ বসালে হবে না সেগুলো দিয়ে এক্সাক্ট একটা অর্থ বোঝাতে হবে এখন আমরা যদি ও জে ডি লিখি তাহলে কি কোনো অর্থ হবে স্টুডেন্টস নো তো আমরা আরো একবার খেয়াল করি যে একের অধিক লেটার বা বর্ণ একসাথে মিলে যদি কোনো অর্থ বোঝায় তাকে ওয়ার্ড বা শব্দ বলে ঠিক আছে এখন আমরা সিলেবল নিয়ে আলোচনা করব সিলেবল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ মানে শব্দের অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেই অংশকে সিলেবল বলে যেমন খ্যাট গয় ইত্যাদি একবারে উচ্চারণ করা যায় খ্যাট গয় এখানে আমরা তো কোনো ভাবে এটাকে থামতে পারবো না আমরা একবারে উচ্চারণ করব খ্যাট এবং গয় তো আমরা একটু দেখি সিলেবল কত প্রকার সিলেবল চার প্রকার মনোসিলেবল বিসিলেবল ট্রি অথবা ট্রাইসিলেবল পলিসিলেবল তো এই মনোসিলেবল কাকে বলে আমরা একটু দেখে নেব যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি বুক এবং পেন এটাকে ভাঙা যায় না এবং পেনকেও ভাঙা যায় না একবারে উচ্চারিত হয়েছে সো এটা হচ্ছে মনোসিলেবল বি সিলেবল হচ্ছে যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে তাকে আমরা বি সিলেবল বলবো এখানে লেখা আছে মাদা মা দা দুটি সিলেবল যোগ হয়েছে সি টি মাঝখানে স্পেস আছে সি টি এখানেও দুটি সিলেবল যোগ হয়েছে ট্রি সিলেবল অথবা ট্রাই সিলেবল হচ্ছে যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে আমরা ট্রাই সিলেবল বলি এখানে আমরা উদাহরণ দেখেছি খাম পা নি এখানে তিনটা সিলেবল যোগ হয়েছে দেখেন অ্যাডিটিভলি নোটিস দ্যাট খাম পানি বিউটি ফুল এখানেও তিনটা সিলেবল যোগ হয়েছে এখন আমরা একটু পলি সিলেবল দেখব স্টুডেন্টস যে ওয়ার্ডে তিনের অধিক সিলেবল যোগ হয় তাকে আমরা বলি পলি সিলেবল এখানে দেখেন উদাহরণ হিসেবে দেখানো হয়েছে এক্সামিনেশন ডিকশনারি রাইট এখানে হচ্ছে দেখেন তিনের অধিক যোগ হয়েছে সিলেবল এখানেও তিনের অধিক সিলেবল যোগ হয়েছে এখানে আমরা একটা নোট দিয়েছি স্টুডেন্টস ভাওয়েল ছাড়া সিলেবল হয় না প্রত্যেক সিলেবলে এক বা একাধিক ভাওয়েল থাকে আমরা যদি এখানে একটু নোটিস করি দেখেন প্রত্যেক সিলেবলে আমরা ভাওয়েল পাবো মা তার ও ভাওয়েল এখানে এই ভাওয়েল এখানে সিটি আই ভাওয়েল এখানেও কোম্পানি ও ভাওয়েল এখানে এই ভাওয়েল এরকম প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি তো আমরা এখন একটু পার্সন নিয়ে আলোচনা করব পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ আমরা একটু সংজ্ঞাটা জেনে নেই যে পার্সন কাকে বলে কোন নাউন বা প্রোনাউন বাক্যের কর্তা হলে তাকে পার্সন বলে আমি আবারও বলছি স্টুডেন্টস কোন নাউন বা প্রোনাউন বাক্যের কর্তা হলে তাকে পার্সন বলে যেমন আই ইউ হি তো এখন এখন আমরা একটু প্রকারভেদটা দেখব পার্সনের প্রকারভেদ পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এগুলোকে আমরা এভাবেও বলতে পারি ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ উদাহরণ হচ্ছে আই উই ইত্যাদি ফার্স্ট পার্সন মানে আমি আমরা হচ্ছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ যেমন ইউ ইউ তুমি তোমরা থার্ড পার্সন নাম পুরুষ যেমন হি সি দে সে বা তিনি তারা এগুলো হচ্ছে থার্ড পার্সন এখন আমরা জেনে নেব স্টুডেন্টস যে ফার্স্ট পার্সন কাকে বলে সেকেন্ড পার্সন কাকে বলে এবং থার্ড পার্সন কাকে বলে উদাহরণ সহ আমরা একটু দেখে নিই ফার্স্ট
পারসন, যে কথা বলে সে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। আই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন, যার সাথে কথা বলা হয়, যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলা হয় সে তাকে আমরা বলি সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ, ইউ, ইউ। থার্ড পারসন, যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে বলা হয় সে থার্ড পারসন বা নাম পুরুষ। আমরা এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, হি, শি, হিজ, হার, ইট, দে, করি। তো এই এখন আমরা এই ওয়ার্ডস, লেবল এবং পারসন এগুলো আমরা একটু শর্টে শিখলাম। আশা করি লাইভ ক্লাসে আমরা এগুলো নিয়ে আবারও ডিটেলস আলোচনা করতে পারবো। তো এখানে আমি একটু সিডব্লিউ এলডব্লিউ দিয়েছি যার সিলেবল থেকে। হোয়াট ইজ সিলেবল, সিলেবল কাকে বলে, হাউ মেনি টাইমস অফ ইট, এটা কত প্রকার, রাইট দেয়ার নেমস, তাদের নাম লেখো এবং উইথ এক্সাম্পল এবং তাদের উদাহরণগুলি লেখো। আপনারা দুটি করে উদাহরণ লেখবেন। তো ডিয়ার স্টুডেন্টস, এগুলো তিনটা আইটেম আপনারা পাশে কোনোভাবে পড়বেন, শিখবেন এবং বাড়ির কাজ করে স্কুলে জমা দেবেন। আর পড়াশোনা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে এই নাম্বারে কমিউনিকেট করবেন, আমি আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।